স্কুল পালিয়ে পুকুরের জলে স্নান করতে নেমে তলিয়ে মৃত্যু হলো এক ছাত্রের। ওই ছাত্রের নাম সুরজিৎ মণ্ডল। সে আরামবাগের সুজলপুরে মামার বাড়িতে থেকে পড়াশোনা করত। বর্তমানে আরামবাগ হাই স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র ছিল সে। বুধবার ঘটনাটি ঘটেছে আরামবাগের চাঁদুর ফরেস্ট এলাকায়। জানা গেছে ওই এলাকায় পশু পাখিদের তৃষ্ণা নিবারণের জন্য একটি পুকুর কাটা হয়েছে। এদিন দুই চারজন ছাত্র ওই চাঁদুর ফরেস্টে গিয়েছিল। সেখানে তারা পুকুরটিতে স্নান করতে নেমেছিল, তখনই জলে তলিয়ে যায় সুরজিৎ। বাকি ছাত্ররা তাকে প্রথমে বাঁচানোর চেষ্টা করে, পাশাপাশি স্থানীয় মানুষদের ডাকাডাকি করে। তখন দুই জেলে ওই পুকুরে নেমে সুরজিৎকে উদ্ধার করে। ঘটনাস্থলে পৌঁছায় আরামবাগ থানার পুলিশ। তারা তাকে উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। যিনি মারা গেছে সিনি হলো এইটা পড়ে। আমি সিক্সে পড়ি। বয়জে ওই ছেলেটা বয়জে আমরা চারজনে চান করতে লেপেছিলাম। তার নাম সুর মণ্ডল, সুজলপুর। এখানে সে ছেলেটা ঘুরতে নিয়ে এসেছিল আমাদের দিকে, বলছে এখানে চ একটা তাম্বু করা আছে, তাম্বু করা আছে ওখানে বসবো। হ্যাঁ, তারপর আমরা উঠে গেছি। উঠে যাওয়ার পর ছেলেটাকে তোলার চেষ্টা করেছি। আমি লেবেছি একটুখানি, এই ছেলেটা লেবেছে, আর ওই ছেলেটা সাতুর জানে ওই ছেলেটা। আমরা তিনজন মিলে হাত ধরে এইভাবে টেনেছি, টানার সঙ্গে সঙ্গে তাও পাইনি তোকে তুলতে। বুঝগুড়ি মারার পর দেখছি আর বুঝগুড়ি মারা যায় না। আর এটা হলো ফার্স্ট। হ্যাঁ, না আমরা বলেছিলাম যে পুকুরে স্নান করবো, কিন্তু এই ছেলেটা আগে ছিল। দিয়ে ও যে বললো গর্ত আছে, তবু এই দিকে ছেলে দুটো শুনে নে। দিয়ে এর লেগে এর কারণে ও ডুবে গেছে। দিয়ে আমি ওই ছেলেটাকে তুলেছি, যাও করে আমি তুলেছি, কিন্তু ওদের কাছে তুলতে পারিনি। সুজলপুরে সেভেনে তোমরা কি স্কুলে গিয়েছিলে? তোমাদের কোথায় বাড়ি? সুজলপুরে। তোমরা কি চান করতে নেমেছিলে পুকুরে সবাই মিলে? কতটা জল আছে? অনেকটা। আর যে ডুবে গেছে তার কি নাম? সুরমণ্ডল। কোথায় বাড়ি? সুজলপুরে। কত কোন ক্লাসে পড়ো তুমি? হ্যাঁ, তোমরা? আমি সেভেনে পড়ি, আর একটা ছেলে সেভেনে পড়ে, আর একজন সিক্সে পড়ে, আর যে মারা গেছে এইটা পড়ে। ও মারা গেছে? কি করে বুঝলে? পুকুরে ডুবে। তোমরা কেন এসেছিলে? কেন এমনি ঘুরতে এসেছিল এই ফরেস্টে? কেন ঘুরতে এসেছিলে? প্রতিদিন আসো এরকম? না, আমি আজকে এসেছি। দিয়ে কারা তুললো এখানে? কারা তুললো বাচ্চাগুলোকে? দুজন মাছ ধরে ওদিকে দিয়ে তোলা হয়েছে। মাছ ধরতে গেলে মাছ ধরে তুলছিল ওদিকে বলতে আসেনি। কোথাকার ছেলে? এটা হচ্ছে হরহরে, ওর মামা বাড়ি। ওদের বাড়ি নাকি মেদিনীপুর। সুরজিৎ মণ্ডল ছেলেটা। স্কুলের ড্রেস কোন স্কুলে পড়ে? মনে আরামবাগ হাই স্কুল। ওখান থেকে এখানে এসেছিল। চারজন ছিল, তার মধ্যে একটা ছেলে ডুবে গিয়ে মারা। মানে কি জাল ফেলে তুলতে হলো না? এমনি উঠে না এমনি তুলেছিল। ওরা দুজন যারা মাছ ধরে ওরা সাথে জালে বলতে ওর জল ছুটে এসে ওরা ঝাঁপ দিয়ে তুলেছে। দুজন মিলে তুলেছে। এই জায়গাটার নাম কি? এটা হচ্ছে চাঁদুর ফরেস্ট। আপনার নাম দাদা? আমার নাম সতীদাস সিং। কোথায় বাড়ি আপনার? আমার 15 নম্বর ওয়ার্ড, মাদাম। শুনে এসছি এরকম ব্যাপার হয়েছে বলে আমার খাওয়া দাওয়া করে ছুটে এসছি। কি শুনলেন আপনারা? এই শুনলাম যে বাগানে এই পুকুরে ডোবাতে একটা ছেলে ডুবে মারা গেছে, এইটুকুনি শুনেছি আর বেরিয়ে এসছি। পুলিশ এসেছিল? হ্যাঁ, পুলিশ এসেছিল। তো এসে তারা চলে গেল, তাদেরকে জিজ্ঞেস করছে, বলছে এরকম ব্যাপার হয়ে গেছে আর আমরা মারা গেছে, হাসপাতাল গেলেই চলে গেছে। কি নাম আপনার? মদন সামন্ত। কোথায় বাড়ি আপনার? দৌলতপুর চাষিদান। শুনলেন? ওই তো শুনলাম, বললো তিনটে বাচ্চা ছিল একসাথে, একজন জলে ডুবে গেছে। ওখানে কেউ চান করতে যায় এখন? না না, ওখানে কেউ চান করতে যায় না। ওই সব পশু পাখি সব জল খাবে বলে ওই জন্য গর্তটা কেটেছিল।
পুকুর কেটেছিল। কোথায় বাড়ি? আমাদের এই সামনে বাড়ি। কি নাম জানেন বাচ্চাটার? না ওই তো সুমন। কি সুমন বললো, কি টাইটেল কি আমরা জানি। কত বড় হবে? ওই 10-11 বছর বয়স। কোন জায়গায় বাড়ি ওদের? ওই সুজনপুর বাড়ি বলছি। আমরা গেছিলাম, দেখতে পেয়েছেন? না আমরা যাই তো, আমাদের গেছি অধিমাতে দেখুন পুলিশ তুলিলে চলে গেল বাচ্চাটা। কেমন আছে? কি করে জানো, আমাদের চোখে দেখিনি এখন, চোখে দেখে তুমি বলতে পারতাম কেমন বাচ্চাটা আছে। নিউনূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হারতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।